কেমন আছেন আপনি? জিজ্ঞাসা করবেন না আমি কেমন আছি। আমি ভালো নাই। কারণ আপনার মতো করে কেউ ফোন করে বলে না, রাত 11টা বাজে, অনেক রাত, বাসায় চলে যান প্লিজ। আপনার মতো করে কেউ বলে না যে আপনি আর স্মোক করবেন না। যখন জ্বর হয় আমার, আপনার মতো করে আর কেউ আমাকে যত্ন করে না। দোষটা কি আমার ছিল? আজকের এই সিচুয়েশনের জন্য কি আমিই দায়ী? ইউ আর উইনার, আপনি ফল করলেন, ভালোবাসলেন, যখন আমি ভালোবাসতে গেলাম আপনি চলে গেলেন। আমি আপনার জন্য সবকিছু ছেড়ে দিছি, যেটার জন্য আমি সেলফিশ ছিলাম, স্বার্থপর ছিলাম, যেই স্বার্থের কারণে আমি যাকে ভালোবাসলাম তাকে সারা জীবনের জন্য হারাইলাম। আমি ছেড়ে দিছি, একটু সময় দিতে পারতেন তাই না? আমারও তো আপনাকে ভালোবাসতে হবে। আমি তো ডিজার্ভ ছিলাম না, আপনি সময় দিতে পারতেন। ওকে ফাইন, আপনি আমাকে ছেড়ে চলে যেতে পারতেন, আমি আবার বুঝিয়ে নিয়ে আসতাম। বিয়েটা করা কি খুব জরুরি ছিল? কাউকে ভালোবাসতে পারছি না আমি, কারণ আমি আপনাকে খুঁজে পাই না। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটাকে আমি ভালোবাসি। আমি সেই মানুষটাকে খুঁজে পাই না যে মানুষটা 24টা ঘন্টা আমার খেয়াল রাখতো। আপনি বিয়ে করছেন, আপনি আমাকে পানিশমেন্ট দিচ্ছেন, আপনি জিতছেন, ইউ আর দ্য উইনার। আমি তো এখন ভালোবাসি তাই না? আমার তো কোনো স্বার্থ নাই তাই না? সব ছেড়ে দিছি আমি। এখন ব্যাক করবেন, ভালোবাসবেন আগের মতো? চলেন না প্লিজ শুরু থেকে শুরু করি। আমি আর কোনো ভুল করব না, আই প্রমিস। প্লিজ ব্যাক করেন, প্লিজ প্লিজ ব্যাক করেন। সম্ভব না।